আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমি 2 পাউন্ডের ভ্যানিলা বার্থডে কেক ডেলিভারি দিয়ে থাকি। ভিডিওতে যা যা থাকছে, ভ্যানিলা স্পঞ্জ কেক বেস, ক্রিম তৈরি, কালার মিক্সিং, পাইপিং টিপস, কেক ডেকোরেশন, সব কিছু মিলিয়ে শেষে থাকছে প্যাকেটিং। আশা করছি আমার আজকের ভিডিও আপনাদের কাছে অনেক ভালো লাগবে। প্রথমে আমরা কেকের বেস তৈরি করে নেব। এজন্য একটা চাল নিতে দিয়েছি 1 কাপ + 1/4 কাপ ময়দা, সাথে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, ভ্যানিলা পাউডার 1 চা চামচ, বেকিং পাউডার 1 চা চামচ, বেকিং সোডা 1/2 চা চামচ, লবণ দিয়ে দিচ্ছি 1 চিমটি। এবার এই সব শুকনো উপকরণ দুইবার আমি চালনিতে করে চেলে নেব। প্রথমবার চেলে নেওয়ার সময় দেখা যাবে যে উপরের দিকে এরকম ছোট গুটি গুটি হয়ে আছে, এগুলোকে মিশিয়ে নিতে হবে। এর পরের বার আমি আবারও ভালোভাবে চেলে নিচ্ছি। কাজ করতে করতে আমরা অনেকগুলো টিপসও জানতে পারবো। তো আমার চালনিতে করে চেলে নেওয়া হয়ে গেলে এই শুকনো বাটিটাতে রুম টেম্পারেচারে থাকা 4টি ডিম নিয়ে নিচ্ছি। ডিমগুলো যদি ফ্রিজে থাকে তাহলে আপনারা 1 ঘন্টা আগেই বের করে রাখবেন। চিনি দিয়ে দিচ্ছি 1 কাপ + 2 টেবিল স্পুন, মানে যেহেতু আমরা এখানে ময়দাটা একটু বেশি করে দিয়েছি তাই চিনির পরিমাণটাও একটু বাড়িয়ে দিয়েছি। এবার আমি ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নেব, প্রথমে লো স্পিডে 2 মিনিটের মতো, এরপর মিডিয়াম স্পিডে 4 মিনিটের মতো। মানে ততক্ষণ পর্যন্ত বিট করতে হবে যতক্ষণ না চিনিটা সম্পূর্ণভাবে গলে যাচ্ছে। এরই মাঝে আপনারা 2-1 বার স্প্যাচুলা দিয়ে চারপাশের চিনিগুলোকে নেড়ে মাঝখানে এনে দিয়ে আবারও বিট করবেন। এতে করে কোনো চিনি আর আস্ত থাকবে না, যেন চিনিগুলো খুব ভালোভাবে গলে যায়। চিনি যদি গলে না যায় তাহলে আপনাদের কেকের নিচে গুটি গুটি থাকবে, আবার কেকের উপরটা বা নিচটাও ভেজা ভেজা হতে পারে। এবার এখানে বিট করা হয়ে গেলে, মানে চিনিটা গলে গেলে, 6 টেবিল চামচ সয়াবিন তেল দিচ্ছি। সয়াবিন তেল দেওয়ার পর ইলেকট্রিক বিটারের একেবারে লো স্পিডে বিট করতে হবে, শুধুমাত্র 15 থেকে 20 সেকেন্ডের জন্য। এর বেশি কোনোভাবেই বিট করা যাবে না। বেশি বিট করলে বা স্পিড বাড়িয়ে দিলে বিট করলে আপনাদের ডিমের ফোমটা একেবারে নষ্ট হয়ে যাবে, তখন আর আপনাদের কেকটা সেই স্পঞ্জি ভাবটা আসবে না কেকের। তো আমার বিট করা হয়ে গেছে। এবার একটা কাটা আমি সরিয়ে নিলাম, কাটার মাঝে কিছু বেটার লেগেছিল সেটা একটু নিয়ে নিয়েছি। এবার শুকনো উপকরণগুলোকে আমি কয়েক ধাপে দেব এবং মিশিয়ে নেব। আপনারা একসাথে দিয়ে যদি মিশাতে যান তাহলে দেখা যাবে যে ভেতরের দিকে শুকনো উপকরণগুলো রয়ে গেছে, যেগুলোকে যদি আপনারা জোরে জোরে মেশাতে যান তাহলে আপনাদের ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে। এই সময় আপনাদের খুবই সাবধানে শুধুমাত্র একপাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়েই মেশাতে হবে। আপনারা যদি সব পাশ থেকে উল্টাপাল্টাভাবে মেশান তাহলে ডিমের ফোমটা নষ্ট হয়ে ডিমের পানি ছেড়ে দেবে। তো এই কাজটা কোনোভাবেই করা যাবে না। আমি খুবই সময় নিয়ে ধীরে ধীরে একটু একটু করে চেলে দিয়ে মিশিয়ে নিয়েছি। সবগুলো উপকরণ যখন আমার মেশানো হয়ে গেছে তখন হোয়াইট ভিনেগার এখানে দিয়ে দিচ্ছি আমি 2 চা চামচের মতো, দিয়ে আবারও একটু মিশিয়ে নিচ্ছি। এই সবগুলো উপকরণ আবারও আমি ডেসক্রিপশন বক্সে লিখে দেবো, এতে করে আপনাদের প্রয়োজন হলে আপনারা ডেসক্রিপশন বক্স চেক করে নেবেন। এছাড়াও ডেসক্রিপশন বক্সে অনেক কিছুই লেখা থাকে, যেমন অনেক ধরনের রেসিপির লিঙ্ক দেওয়া থাকে যা আপনারা হয়তো জানেন না আমার চ্যানেলে আছে, বা অনেক টিপস দেওয়া থাকে। তো আপনারা চেষ্টা করবেন ডেসক্রিপশন বক্স দেখার। ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি এখানে 9 ইঞ্চির একটা রাউন্ড মোল্ড নিয়েছি, সেই মোল্ডের নিচে সামান্য একটু তেল ব্রাশ করে বেকিং পেপারটা দিয়ে দিয়েছি, দিয়ে কেকের বেটারটা সম্পূর্ণটা এখানে ঢেলে দিচ্ছি। এবার একটা কাঠি দিয়ে নিচ থেকে উপর বরাবর খুব ভালোভাবে নেড়ে দিতে হবে, যেন কেকের নিচে কোথাও কোনো ফাঁকা না থাকে। এরপর একটু জোরে জোরে আপনারা ট্যাপ করে নেবেন, এতে করে ভেতরের এয়ার বাবলসগুলো বেরিয়ে আসবে। ওভেনটাকে আমি আগে থেকে 10 মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছিলাম, উপরের ফাংশনটা অফ রেখেছি, 160 ডিগ্রি দিয়েছি, আপ ডাউন হিট অন করে সময় দিয়েছি আমি প্রায় 60 মিনিটের মতো, মানে 2 মিনিট কম 60 মিনিট আছে এখানে, 58 মিনিট। ইদানিং আমার কেকটা বেক হতে কেন জানি অনেক বেশি সময় লাগে। যাই হোক, এখন আমি কেক ডেকোরেশনের জন্য ক্রিম রেডি করে নেব। এখানে আমার 1.5 কাপ ক্রিম প্রয়োজন। আমার কাছে আগের 1 কাপ ক্রিম ছিল, এখন আমি আরও একটা নতুন প্যাকেট খুলে নিচ্ছি। এই প্যাকেটটা আমি রুম টেম্পারেচারে থাকা অবস্থায় কিনেছিলাম, কেনার পরে এই 2 দিন আগে আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি। মানে আপনারা রুম টেম্পারেচারে থাকা অবস্থায় কিনবেন, যখন আপনাদের ইউজ করবেন তার ঠিক 2 দিন আগে আপনারা ফ্রিজে রেখে দেবেন নর্মাল ফ্রিজে। এই ক্রিমটা কোনোভাবেই ডিপ ফ্রিজে রাখা যাবে না, ডিপ ফ্রিজে রাখলে এটা ছানা ছানা হয়ে যাবে, তখন আর ক্রিম হবে না। তো যেটা আমার প্রয়োজন নেই সেটা এখন আমি একটা ডাব্বায় নিয়ে নর্মাল ফ্রিজেই রেখে দিচ্ছি। নর্মাল ফ্রিজে এই ক্রিমটা আপনারা 25 থেকে 30 দিনের মতো রাখতে পারবেন, মানে রেখে ইউজ করবেন। আর একটা কথা বলে দিচ্ছি যে এই ক্রিমটা 30 দিন পরে দেখা যায় উপরে ছাতা ধরে যায় আর নারিকেলের গন্ধও হয়ে যায়, এর জন্য আপনারা তাড়াতাড়ি শেষ করে ফেলার চেষ্টা করবেন। তো আমার এই কেকটা ডেকোরেশন করতে 1.5 কাপ প্রয়োজন, আমি 1.5 কাপ থেকে সামান্য একটু বেশি নিয়েছি। আর বাকি ক্রিমটাকে আমি একটা ছোট একটা এয়ারটাইট কন্টেইনারে করে নর্মাল ফ্রিজেই রেখে দিচ্ছি, এটা দিয়ে আমি গানাশ তৈরি করতে পারবো অথবা চাইলে ক্রিমও তৈরি করতে পারবো।
এবার এই ক্রিমটাকে আমি বিটারের একেবারে লো স্পিডে বিট করে নেব 2 মিনিটের জন্য। 2 মিনিট বিট করার পরে দেখবেন আপনাদের এরকম নরম একটা সফট একটা বেটারের মতো হয়ে যাবে ক্রিম। যাই হোক, তো এরপর এখানে দিয়ে দিচ্ছি আমি হোমমেড আইসিং সুগার। আপনারা চাইলে কেনা আইসিং সুগারটাও ইউজ করতে পারবেন। তো আমি 1 কাপ চিনির সাথে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার ব্লেন্ডারে খুব ভালোভাবে ব্লেন্ড করে 3-4 বারের মতো চেলে নিয়েছিলাম। সেখান থেকে এখানে দিয়ে দিলাম 5 টেবিল চামচ। আপনারা যদি 1 কাপ ক্রিম তৈরি করেন তাহলে আপনারা 3 টেবিল চামচ দিয়ে দেবেন আইসিং সুগার। আমি যেহেতু এখানে 1.5 কাপের থেকে একটু বেশি নিয়েছি তাই আমি 5 টেবিল চামচ আইসিং সুগার দিয়ে দিলাম। এবার আমি মিডিয়াম স্পিডে বিট করব। তবে অবশ্যই আপনাদেরকে একটু পরপর স্প্যাচুলা দিয়ে চারপাশের ক্রিমগুলোকে মাঝখানে এনে দিয়ে বিট করতে হবে, কেননা এই ক্রিমটা কিন্তু মাঝখানে বিট হয়, চারপাশে কিন্তু বিট হয় না। আর চারপাশের ক্রিমগুলো একেবারেই লিকুইড থাকে, তখন কিন্তু আপনাদের পরে অসুবিধা হয়ে যাবে। তো আমার ক্রিমটা বিট করা হয়ে গেছে, আমি বেশ কিছুক্ষণ ধরে বিট করেছি মিডিয়াম স্পিডে, মানে আমার ক্রিমটা সম্পূর্ণভাবে বিট হতে প্রায় 8 মিনিটের মতো লেগে গেছে প্রথম থেকে শেষ পর্যন্ত। আমার ক্রিমটা এই যে দেখুন একেবারেই স্টিফ হয়ে গেছে। এখন আমি কালার মিক্স করব। তো আপনাদেরকে একটা কথা বলে দিচ্ছি, আপনারা ক্রিমে কখনই ওয়াটার কালার ইউজ করবেন না। ওয়াটার কালার ইউজ করলে আপনাদের ক্রিম একেবারেই গলে যাবে, যেরকম ফস্টার ক্লার্কের কালারগুলো, এগুলো ইউজ করবেন না। আমি এখানে রেড ম্যানের ব্লু কালারটা মিশিয়ে নিয়েছি আর হাতে 2টা নজেল নিয়েছি, একটা নজেল 6B বড়টা আর ছোট নজেলটা হচ্ছে 195। তো আমি ছোট নজেলটার মধ্যে এই হালকা কালারের ক্রিমটা নিয়ে নিয়েছি, হালকা আকাশি কালারের। এবার আমি আরও একটু ক্রিম নিয়ে রেড ম্যানের সেই ব্লু কালারটাই আরও একটু বেশি করে দিয়ে দিচ্ছি, মানে আমার একটা ডিপ ব্লু কালার লাগবে আর একটা হালকা আকাশি কালার লাগবে। তো আমি বেশি করে কালার দিয়ে মিক্স করে নিয়ে সেই 6B নজেল যেই পাইপিং ব্যাগটাতে নিয়েছি সেটাতে অল্প একটু ক্রিম নিলাম। নিয়ে এখানে আবারও একটু সেই ব্লু কালারটা আমি দিয়ে দিচ্ছি রেড ম্যানের, মানে আমি ডিপ কালার করতে চাই। এটা একটা টিপস আপনাদের জন্য, এভাবে আপনারা পাইপিং ব্যাগে একটু ক্রিম নিয়ে একটু কালার নিয়ে পুরো পাইপিং ব্যাগটাতে সুন্দরভাবে এভাবে লাগিয়ে নেবেন, নিয়ে ক্রিমটা এখানে দিয়ে দেবেন। কেননা পুরো ক্রিমটাতে এরকম ডিপ কালার আনাটা কিন্তু একেবারেই টাফ, আপনাদের অনেক বেশি কালার দিতে হবে, আর এত বেশি কালার দিলে কিন্তু ক্রিমের টেস্টও অনেক সময় নষ্ট হয়ে যায়। তাই প্যাকেটের চারপাশে একটু লাগিয়ে নিলে আপনাদের কিন্তু কালারটা অনেকটা বেঁচে যাবে আর ক্রিমের টেস্টটাও ঠিক থাকবে। এখন এই 2টা কালারকে আমি নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি। এদিকে আমি কেকটা বেক করে নিয়েছি, নিয়ে কেকটা মোল্ড আউট করে নিয়েছি। মোল্ড আউট করে নেওয়ার পর এই যে দেখুন কেকের পেছন পাশটা এরকম একটু বেশি কালার এসেছে, তাই পেছন পাশটা আমি সামান্য একটু কেটে ফেলেছি। আর এদিকে কেকের 1টা লেয়ার দিয়ে দিলাম, আর কেকের বোর্ডের উপরে সামান্য একটু ক্রিম লাগিয়ে নিয়েছিলাম, আপনারা হয়তো লক্ষ্য করেছেন স্ক্রিনে। এবার আমি এখানে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। আমাকে অনেকেই জিজ্ঞেস করেছিলেন যে আমার সুগার সিরাপ যদি বেঁচে যায় তখন আমি কী করি, সেটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে দিই। নর্মাল ফ্রিজে 3-4 দিনের মতো সুগার সিরাপ একেবারেই ভালো থাকে। এবার এর উপরে আমি সেই হুইপ ক্রিম দিয়ে দিচ্ছি যেটাতে কালার মিক্স করিনি, করে এই যে কেকের উপরটা একটু বেশি কালার এসেছিল দেখে সামান্য একটু কেটে ফেলেছিলাম উপর থেকে, ওটাকে উপর পাশে দিয়ে দিলাম। দিয়ে সুগার সিরাপটা আবারও উপর দিয়ে দিয়ে দিচ্ছি। চারপাশ দিয়েও আপনারা একটু সুগার সিরাপ দিয়ে দেবেন, কেননা চারপাশটা কিন্তু ড্রাই থাকে। এবার আমি উপর দিয়ে অল্প একটু ক্রিম দিয়ে আমরা ক্রাম কোটিং নেব। ক্রাম কোটিং নিয়ে একটা ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। ওই ভিডিওগুলো দেখলে আসলে আপনাদের জন্য হেল্প হবে যারা আপনারা নতুন কেক বেক করতে চাচ্ছেন বা কেক ডেকোরেশন করতে চাচ্ছেন। এবার আমি ওপরে আরও বেশি করে ক্রিম দিয়ে দিচ্ছি। হাতে সময় থাকলে আপনারা ক্রাম কোটিং করার পরে অবশ্যই ফ্রিজে, মানে নর্মাল ফ্রিজে অন্তত 20-25 মিনিটের মতো রেখে দেবেন। এতে করে নিচের ক্রিমটা সেট হয়ে যাবে, তখন আপনাদের উপরের ক্রিমের সাথে কেকের গুড়িগুড়ি ভাবটা আর উঠে আসবে না। আমার যেহেতু কাজ করে করে অভ্যেস হয়ে গেছে তাই ক্রাম কোটিং করার পর আমি আর ফ্রিজে রাখি না, এর উপরে আমি তখনই দেখা যায় ক্রিম লাগিয়ে কভার করে নিই। আর কিভাবে আপনারা কেকের উপরে একবার স্মুথ ফিনিশিং আনতে পারবেন হুইপ ক্রিমে, সেটারও একটা ভিডিও ডিটেলস আমি দিয়েছি আমার চ্যানেলে, সেটা আপনারা দেখতে পারেন যারা উপরের ফিনিশিং আনতে পারেন না। এই ভিডিওটাতে আমি যদি সব কিছু ডিটেলসে দেখাতে চাই তাহলে দেখা যাবে ভিডিওটা পুরো 36 মিনিটের ছিল। তো এতটা সময় নিয়ে কিন্তু কেউই দেখতে যাবেন না আপনারা, হয়তো বা 2-1 জন দেখবেন, বাকিজন কিন্তু দেখবেন না। তাই ভিডিওটা আমার কিছু জায়গায় কেটে দিতে হয়েছে প্লাস এডিট করতে হয়েছে একেবারে ফাস্ট করে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। তো কেকটার মধ্যে যখন আমার পুরো ক্রিম দিয়ে কভার করা হয়ে গেছে তখন আমি এর উপরের ফিনিশিং দিয়ে নিচ্ছি। যেমনটা বলেছিলাম যে ফিনিশিং দেওয়ার ভিডিওটা আপনারা চাইলে দেখতে পারেন, ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো। কেকটা আমার ফিনিশিং দেওয়া হয়ে গেলে বোর্ডে যে ক্রিম লেগেছিল সেটা আমি টিস্যু দিয়ে মুছে নিয়েছি। এবার সেই 195 যে নজেলটা, মানে যে ছোটো সাইজের নজেলটা, সেটা দিয়ে দিচ্ছি একবার, আরেকবার দিয়ে দিচ্ছি 6B নজেল দিয়ে। এভাবে করে আমি 2টা শেডে দিয়ে দিচ্ছি, এক পাশ থেকে আরেক পাশে এভাবে জাস্ট ঘুরিয়ে আসবে ডিজাইনটা, আপনারা আসলে কেকটা দেখলেই বুঝতে পারবেন।
এটা একেবারে একটা সিম্পল ডিজাইন, কিন্তু দেখতে অনেক ভালো লাগে। কেননা সাদার মধ্যে যেই হালকা ব্লু কালার, আকাশি কালার, এই কালারগুলো দেখতে অনেক সুন্দর লাগে। এবার আমি নিচে সেই 6B যে কালারটা আছে সেটা দিয়ে এভাবে ডিজাইন করে দিচ্ছি। এই নজেল দুটো দিয়ে আপনারা কি কি ডিজাইন করতে পারবেন আর অন্যান্য, সেটা নিয়েও একটা ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, ডিসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো নিচের বর্ডারটা আমার দেওয়া হয়ে গেলে এবার আমি নাম লিখব। আপনারা অনেকেই বলেন যে নাম লিখে আপনারা দেখতে চান আমি কিভাবে নাম লিখি। আমি আসলে ওভাবে সুন্দর করে নাম লিখতে পারি না, এখনও চেষ্টা করে যাচ্ছি। তো যেটাই পারি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আর অনেকেই বলেন যে আমি কী দিয়ে নাম লিখি, তো আমি কোনো পাইপিং জেল দিয়ে নাম লিখি না। এখানে আমি যেই ক্রিমটা দিয়ে কেক ডেকোরেশন করেছি সেই ক্রিমটাই নিয়েছি। তো হ্যাপি বার্থডেটা প্রথমে লিখে দিচ্ছি। জানি না আজকে কেন জানি নামটা লিখা হচ্ছে না ভালোভাবে, মাঝে মাঝে একটু একটু ছেঁড়াবেড়া হয়ে যাচ্ছে, মাঝে মাঝে কিন্তু ভালোই হয়। আচ্ছা, ভিডিওর মাঝে একটা কথা বলে রাখি আগেই, আপনারা যারা নতুন এসেছেন আমার চ্যানেলে, প্লিজ আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, পাশে থাকা অল বাটনটিতেও একটা ক্লিক করে ফেলুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। পাশে থাকা অল বাটনে আপনারা যদি ক্লিক করে না রাখেন তাহলে আমি নতুন নতুন ভিডিও দিলে আপনাদের কাছে কোনো নোটিফিকেশন যাবে না, তাই অবশ্যই এই কাজটা করবেন। আর আপনারা চাইলে আপনাদের যারা শুভাকাঙ্ক্ষী আছে বা ফ্রেন্ডস ফ্যামিলির যে কাউকেই আমার এই ভিডিওগুলো শেয়ার করতে পারেন। এবার আমি এই সুগার বলগুলো প্রতিটা ফুলের উপরে এভাবে দিয়ে দিচ্ছি, এতে করে দেখতে আরও বেশি ভালো লাগবে। এবারে কেকটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে দেবো অন্তত 5 থেকে 6 ঘন্টার জন্য, এতে করে এর টেস্ট আরও বেশি ভালো আসবে। আর আপনারা যদি 2-3 দিনের জন্য ফ্রিজে রাখতে চান নর্মাল ফ্রিজে, তাহলে আপনারা বক্সে করে বা এয়ারটাইট কন্টেইনারে করে রাখবেন, নাহলে কিন্তু কেকের উপরটা ড্রাই হয়ে ফেটে যাবে। আজ এ পর্যন্তই, ইনশাআল্লাহ কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ আপনাদের পরিবারের সবাইকেই সুস্থ রাখুক, ভালো রাখুক, আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ।